আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, রেসিং পিজনের পায়ে যদি ট্যাগ না থাকে সেক্ষেত্রে কি সেটা অরিজিনাল রেসিং পিজন না? আর আপনারা যারা অরিজিনাল রেসিং পিজন চেনেন না তাদের জন্য এই ভিডিওর মধ্যে এমনও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যা এর আগে অনেকে আপনারা শোনেননি। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আজ অনুরোধ করব, যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, রেসিং পিজন এই সেক্টরে আরও অগ্রগামী হতে পারবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এখন যারা আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে যারা নতুন রেসিং পিজনের সেক্টরে, তারা কিন্তু অনেকে আছেন যারা ইউটিউবে সার্চ দেন যে কীভাবে আমরা অরিজিনাল রেসিং পিজন চিনতে পারি, রেসিং পিজন চেনার উপায় কী। সো তারা সার্চ দিয়ে যে বিষয়গুলো দেখতে পান, যে রেসার কবুতরের ঠোঁট এমন হওয়া লাগবে, তার চোখ এমন হওয়া লাগবে, তার নাক এমন হওয়া লাগবে, তার গেটআপ এমন হওয়া লাগবে, অনেক কিছু তারা কিন্তু দেখে থাকেন। এখন এত কিছু দেখার পরে, জানার পরে, তারা যখন রেসিং পিজন কালেক্ট করতে যান, তারা কি অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারেন? সো এই ভিডিওর মধ্যে আজকে আমি এমন কিছু কথা বলবো যেই কথাগুলো যদি আপনি স্মরণ রাখেন এবং যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আমার এই কথাগুলো, আপনি প্রতারণার শিকার হবেন না, আপনি অরিজিনাল রেসিং পিজন চিনতে পারবেন এবং কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। কিছুদিন আগে একটা ভাইয়া কমেন্ট করছিলেন এবং তিনি বলছিলেন যে, ভাইয়া আপনার তো মিলি কবুতরের পায়ে ট্যাগ নাই, তাহলে কি ওইটা রেসিং পিজন না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি করেছেন, বিশেষ করে যারা নতুন রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে জানেন না। এজন্য এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন। বেশ কিছুদিন আগে একটা ভিডিও আমরা করছিলাম, ওই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে অরিজিনাল রেসিং পিজন চিনতে গেলে কী কী বৈশিষ্ট্য তার থাকা প্রয়োজন। আমরা দেখিয়েছিলাম তার পাক, দেখিয়েছিলাম নাক, দেখিয়েছিলাম চোখ, দেখিয়েছিলাম তার গেটআপ। এখন অরিজিনাল রেসিং পিজন চিনতে এগুলো কতটুকু ভূমিকা রাখে সেটা আলোচনার বিষয়। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে রেসিং পিজন সম্পর্কে। সেই ভুল ধারণার মধ্যে অন্যতম একটি ভুল ধারণা হচ্ছে, রেসিং পিজনের পায়ে কিন্তু পশম হয় না। আপনারা জানলে অবাক হবেন যে রেসিং পিজনের পায়েও কিন্তু পশম হয়। বাংলাদেশে যতগুলো পুরাতন ফেন্সিয়ার রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকার শুভ্র ভায়া। শুভ্র ভাইয়ের কাছে কিছু কবুতর রয়েছে, সেগুলো রেসিং পিজন এবং অরিজিনাল রেসিং পিজন। তিনি কিন্তু বিদেশ থেকে কবুতরগুলো কালেক্ট করেছেন। তিনার কাছে ওই লাইনের কবুতরের পায়ে কিন্তু পশম আছে। লাইনটার নাম আমার সঠিক মনে নাই। যাই হোক ফ্রেন্ডস, এখন আমাদের এই ভুল ধারণাটা কেন আসলো? কারণ আমরা যতগুলো ইউটিউবে ভিডিও দেখছি রেসিং পিজন সম্পর্কে, প্রত্যেকটা কবুতরের পায়ে কিন্তু পশম থাকে না। এক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভুল ধারণা হয়ে গেছে যে হয়তোবা রেসিং পিজনের পায়ে পশম হয় না। এজন্য একটা সময় আমরা বলছি যে অরিজিনাল রেসিং পিজনের পায়ে পশম হয় না, যদি পশম হয় সেক্ষেত্রে সেটা অরিজিনাল রেসিং পিজন না। এক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক কবুতর রয়েছে যেই সব কবুতরের পায়ে পশম রয়েছে। আপনারা যেখান থেকে সেখান থেকে কবুতরগুলো কালেক্ট করলেন, এখন পশম দেখে আপনারা কালেক্ট করলেন, মনে করলেন যে হ্যাঁ এটা অরিজিনাল রেসিং পিজন, তাহলে কিন্তু আপনি ধোকার মধ্যে পড়ে যাবেন, আপনি প্রতারণার শিকার হবেন। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফেন্সিয়ারের কাছে রয়েছে পায়ে পশমওয়ালা অরিজিনাল রেসিং পিজন। এজন্য পায়ে পশমওয়ালা রেসিং পিজন কালেক্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের। এখন যে ভাইয়া প্রশ্ন করেছিলেন যে আমার মিলি কবুতরের পায়ে তো ট্যাগ নাই, তাহলে কি সেটা অরিজিনাল রেসিং পিজন না? ভিউয়ার্স, আপনারা কি জানেন পায়ে ক্লাবের ট্যাগ থাকলেও সেটা অরিজিনাল রেসিং পিজন হয় না? এই টপিকটা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, তারপরেও এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত বলতে চাই যাতে করে আপনারা যারা নতুন রয়েছেন এক ভিডিওর মধ্যে সব বিষয়ে আপনারা জানতে পারেন। অনেকে পার্সোনাল ট্যাগ কিন্তু বানায়। এখন পার্সোনাল ট্যাগ যারা তৈরি করেন তাদের কাছে যদি আপনি বলেন বিআরপিএফসি অথবা এআরপিসিডি ক্লাবের ট্যাগ বানিয়ে দেন, তিনি কিন্তু ট্যাগ বানিয়ে দিবেন। এখন ফেক এই ক্লাবের ট্যাগগুলো যদি সাধারণ কোনো হোমার পায়ে পরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই কবুতরের দাম কিন্তু 1200 থেকে 5000, 10000, 15000 পর্যন্ত হয়ে যাইতে পারে। অনেক ক্ষেত্রে নকল এই ক্লাবের ট্যাগগুলো সাধারণ হোমা কবুতরের পায়ে পরিয়ে আপনার কাছ থেকে 1500 টাকা, 2000 টাকা নিয়ে নিতে পারে অনাসে। কারণ আপনি তো জানেন যে ক্লাবের ট্যাগ যদি হয় সেক্ষেত্রে সেটা অরিজিনাল রেসিং পিজন হবে। এই যে একটা ভুল ধারণা, আমাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এখন অরিজিনাল ক্লাবের ট্যাগ কিনা এটা আমরা কীভাবে চিনব, হ্যাঁ এ সম্পর্কে বলবো। তার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ফেন্সিয়ারও কিন্তু ভুল করে ফেলেন অথবা মিস্টেক হয়ে যায় রেসিং পিজনের ট্যাগ পরানোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি লপটে ঠিকমতো সময় দিতে পারছেন না, এই যে সময় দিয়ে তিনি পারেননি এজন্য কবুতরের ট্যাগ পরাইতে লেট হয়ে গেছে, কবুতরের বেবির বয়স 10-15 দিনের ঊর্ধ্বে হয়ে গেছে। এখন তিনি কবুতর কালেক্ট করছেন, ভালো কবুতর, ভালো জেনারেশনের কবুতর, ভালো পেডিগ্রি সম্পন্ন কবুতর, বেবি যখন তিনি পাইলেন ট্যাগ পরাইতে পারেননি, এজন্য কি কবুতরটা নকল হয়ে গেল?
মিলি কবুতরের আগের জেনারেশন 375 কিলোমিটার রেস করা। যখন আমি কালেক্ট করি সেই সময়টাতে আসলে কবুতরের পেডিগ্রি চর্চা বা লাইনের চর্চাটা এতটা ছিল না সাধারণ মানুষের মধ্যে। এখন রেসিং পিজন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নেই তারাও বলে যে ভাইয়া কবুতরটা কোন লাইনের। যেই সময় আমি কালেক্ট করছি সেই সময়টাতে কিন্তু এত ইউটিউবে ভিডিও হইতো না। এখন যদি আপনারা ইউটিউবে সার্চ দেন সেক্ষেত্রে রেসিং পিজন সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলের মধ্যে 500টার ঊর্ধ্বে কিন্তু ভিডিও আছে। এখন একজন নতুন ফ্যান্সিয়ার তিনি যদি প্রথম থেকে নিয়ে এই 500টা ভিডিও দেখেন সেক্ষেত্রে রেসিং পিজন সম্পর্কে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কিন্তু যেই সময়টাতে আমরা রেসিং পিজন কালেক্ট করি 2018 সাল 2017 সালের দিকে কিন্তু রেসিং পিজন নিয়ে এত চর্চা মানুষের মধ্যে ছিল না। এখন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে সেই সময়টাতে কি বড় বড় ফ্যান্সিয়াররা ছিল না? হ্যাঁ, সেই সময়টাতে বড় বড় ফ্যান্সিয়াররা ছিল, কিন্তু তারা রেসিং পিজন নিয়ে এতটা কথা বলতেন না। তাদের কাছে ফোন দিয়ে একটা মিনিটে আমরা সময় পাইতাম না। যেটা সত্য সেটা বললাম ভাইয়া, তবে সব ফ্যান্সিয়ার এক নয়। কিছু কিছু ফ্যান্সিয়ারকে দিনের পর দিন ফোন দিয়েও কিন্তু ফোনে পাইনি আমি। এখন হয়তোবা তিনারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলেন, চাকরির মধ্যে ছিলেন, এজন্য ফোনটা ধরতে পারেননি। আবার অনেক বড় ভাইয়ের কাছে আমরা ফোন দিয়েছি, বড় ফ্যান্সিয়ারের কাছে ফোন দিয়েছি, কিছু কিছু ভাইয়েরা তারা আমাদেরকে এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন যে তিনাদের চাকরির মধ্যে থেকেও ব্যবসা বাণিজ্যের মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, রেসিং পিজন সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এখন মিলি কবুতর যখন আমরা কালেক্ট করলাম সেই সময়টাতে কিন্তু রেসিং পিজন সম্পর্কে অতটা ধারণা আমাদের ছিল না। তারপর এতটুকু আমরা বুঝতাম যে কবুতরটা রেস করেছে কিনা, এখন এর আগে জেনারেশন রেস করেছে কিনা বা রেসে তাদের রেজাল্ট কেমন, কত কিলোমিটার রেস করলো, এতটুকু আমরা শুনতাম। জাস্ট যখন আমি এই মিলি কবুতর কালেক্ট করলাম আমি শুনছিলাম যে এর আগে জেনারেশন রেস করছে কিনা। আমি শুনলাম যে হ্যাঁ 375 কিলোমিটার এর বাবা মা রেস করছে, তখন আমি ওই কবুতরগুলো কালেক্ট করি। আর তিনি ওই বছর এই কবুতরের পায়ে ট্যাগ পরাইতে পারেননি, তিনি বড় ফ্যান্সিয়ার ছিলেন, যদিও বা তিনার নাম আমার এখন মনে নাই। এখন কবুতরের পায়ে যদি ট্যাগ থাকে সেক্ষেত্রে সেটা অরিজিনাল রেসিং পিজন, আর যদি ট্যাগ না থাকে সেটা নকল রেসিং পিজন, এমনটা নয়। তবে আপনাকে মনে রাখতে হবে রেসিং পিজনের পায়ে কিন্তু ট্যাগ থাকে, ট্যাগ ছাড়া কিন্তু আপনি রেস করতে পারবেন না। আপনি যে ক্লাব থেকে রেস করবেন সেই ক্লাবের ট্যাগ কিন্তু আপনার কবুতরের পায়ে থাকতে হবে, তাহলে আপনি ওই ক্লাবে অংশগ্রহণ করতে পারবেন, রেসে অংশগ্রহণ করতে পারবেন। অনেক ক্ষেত্রে অনেক ক্লাব কিন্তু সুযোগ দেয়, প্রথম বছর আপনি নতুন কবুতর কালেক্ট করছেন, যে কোনো ট্যাগ আছে পায়ে, নাম্বার আছে, ওই নাম্বারওয়ালা ট্যাগেও আপনি কিন্তু রেস করতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, এখন আমার বাসায় যে মিলি কবুতরটা রয়েছে এটা অরিজিনাল রেসিং পিজন কিনা এটা আমরা কীভাবে বুঝবো? এমন যদি কোনো কবুতর আপনাদের বাসায় থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এর বেবিদেরকে নিয়ে আপনারা টস আসাড়ি করতে পারেন। আলহামদুলিল্লাহ এই কবুতরের বেবি আমি সারা বাংলাদেশে পাঠিয়েছি, টসা আসাড়িতে আলহামদুলিল্লাহ ভালো ফ্লাইং এখনও পর্যন্ত তারা উপহার দিচ্ছে, অনেকে আমাকে ফোন দেন এবং কবুতরের পারফরমেন্সে তারা খুশি। সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যখন আপনারা রেসিং পিজনের সেক্টরে নতুন সেক্ষেত্রে আপনি চোখ নাক মুখ দেখে অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারবেন না, এজন্য ভালো ফ্যান্সিয়ারের কাছ থেকে অরিজিনাল রেসিং পিজন আপনাকে কালেক্ট করতে হবে। যারা রেসিং পিজনের সেক্টরের মধ্যে বছরের পর বছর কাজ করতেছে, রেসিং পিজন নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেন, তাদের কাছ থেকে রেসিং পিজনগুলো কালেক্ট করার চেষ্টা করেন। যারা টস আসাড়ি করছে, যারা রেস করছে, সর্বোপরি এই মানুষটা কেমন সেটাও যাচাই বাছাই করে তারপর আপনারা রেসিং পিজনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। সর্বশেষে যে তথ্যটা দিব সেটা হচ্ছে অরিজিনাল ক্লাবের ট্যাগ কিনা এটা আপনারা কীভাবে চিনবেন। এখন আপনি একটা কবুতর কালেক্ট করলেন, সেই কবুতরের পায়ে ক্লাবের ট্যাগ রয়েছে BRPFC ধরেন। এখন BRPFC ক্লাবে যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন। আপনি যে কবুতরটা কালেক্ট করেছেন এটা 2016 সালের, এখন ওই ফ্যান্সিয়ারের কাছে জিজ্ঞাসা করেন 2016 সালের ট্যাগের কী নম্বর এবং কালারটা কেমন ছিল, যদি মিলে যায় সেক্ষেত্রে এটা ক্লাবের কবুতর, কোনো সন্দেহ নাই। সো ভিউয়ার্স, আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যারা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।